হ্যালো স্টুডেন্ট, এডুকেশনাল টিপস চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। আজকে আমরা আলোচনা করব নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি যে সমস্ত ছাত্রছাত্রীরা আছো তাদের একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে। টপিকটি হলো এনসিপেলে কি আবার তোমাদের সেই সাবজেক্টের উপর অ্যাসাইনমেন্ট জমা দিতে হবে? যদি তোমরা কোনো কারণবশত এক দুটোতে এনসি পাও তাহলে কি তোমাদের সব এক্সাম দিতে হবে? এই সমস্ত প্রশ্নগুলো তোমরা অনেকেই করেছো, তো এই সমস্ত প্রশ্নের উত্তর নিয়ে আজকের আমার আলোচনা। তো আলোচনা করবো একে একে। প্রথমে আমি তোমাদের বলবো যে এনসি পেলে কি তোমাদের আবার অ্যাসাইনমেন্ট জমা দিতে হবে কি না। যদি তোমরা কোনো সাবজেক্টে এনসি পেয়ে থাকো, তোমরা অ্যাসাইনমেন্ট অলরেডি জমা দিয়েছো, তোমাদের আর কোনো অ্যাসাইনমেন্ট কিন্তু জমা করতে হবে না। দ্বিতীয়ত, যারা ভাবছো যে এনসি পেলে অনেকেই বলছো যে তোমাদের প্রত্যেকটি সাবজেক্টের তোমাদের এক্সাম দিতে হবে, কখনোই না। তোমরা যে সাবজেক্টগুলোতে এনসি পেয়েছো বা যে পেপারগুলোতে তোমরা এনসি পেয়েছো সেই পেপারগুলোর ওপরেই কিন্তু তোমাকে টার্ম ইন্ড এক্সামিনেশন দিতে হবে। আর তোমরা অ্যাসাইনমেন্ট কিন্তু তোমাদের একবার যদি তোমাদের দেওয়া হয়ে যায় তাহলে দ্বিতীয়বার কিন্তু আর অ্যাসাইনমেন্ট জমা নেওয়া হয় না। তাই বলছি, যারা অ্যাসাইনমেন্টের প্রশ্ন করছো যে তোমরা এনসি পেয়েছো তারা অ্যাসাইনমেন্ট জমা দিতে হবে কি না, তো তোমাদের কোনো অ্যাসাইনমেন্ট আর জমা করতে হবে না। তোমাদের শুধুমাত্র এক্সাম ফর্ম ফিল আপ করার সময় এনসি সাবজেক্টগুলোকে সিলেক্ট করতে হবে এবং তোমরা টার্ম ইন্ড এক্সাম দেবে। তো আশা করি তোমাদের প্রশ্নের উত্তরগুলো তোমরা পেয়ে গেছো। অবশ্যই প্রত্যেকটি বন্ধুদের কাছে ভিডিওটি শেয়ার করে দাও, এবং যারা এই চ্যানেলের নতুন সদস্য এই ধরনের বিভিন্ন এডুকেশনাল তথ্য, বিভিন্ন পরীক্ষার সাজেশন, মোটিভেশন ভিডিও, চাকরির খবর পাবার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। সাবস্ক্রাইবের পর বেল আইকন বাটনটিতে ক্লিক করতে ভুলো না, কেননা আমি যখনই কোনো এই ধরনের ভিডিও আপলোড করবো ভিডিওটি তোমাদের নোটিফিকেশন বক্সে পৌঁছে যাবে। আশা করি তোমরা বুঝে গেছো। আজকে তবে এখানেই শেষ করছি, আবার দেখা হবে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই পড়াশোনার পাশাপাশি এডুকেশনাল টিপস চ্যানেলের সঙ্গে থেকো। টাটা।